রাজ্যে বিভিন্ন স্থানের সাথে সাথে হাওড়া জেলায় শুরু হলো ভ্যাকসিনেশন। শনিবার সকাল 9টা থেকে হাওড়া জেলায় কোভিডশিল্ড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো। জানা গেছে, জেলায় স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মোট 30,000 মানুষকে প্রথম দফায় 28 দিনের ব্যবধানে 60,000 ডোজ দেওয়া হবে। এজন্য ইতিমধ্যেই 14,000 ডোজ জেলায় এসে পৌঁছেছে, যেগুলি জেলার মোট 52টি কোল্ড চেইন পয়েন্টে রাখা হয়েছে। শনিবার সকাল থেকেই হাওড়া জেলা হাসপাতাল, উলুবেড়িয়া সদর মহকুমা হাসপাতাল, গাববেড়িয়া হাসপাতাল, উদয়নারায়ণপুর হাসপাতাল, আমতা বাগনান কমলপুর, মুখকল্যাণ গ্রামীণ হাসপাতালে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে এই দিন 100 জন করে ব্যক্তিকে প্রথম দফায় ভ্যাকসিন দেওয়া হয়। সেরকম কিছু স্পেশাল কিছু কোনো অসুবিধা কিছু হচ্ছে না, কোনো রকম ভয় ছিল? না না, ভয়ের কিছু নেই। আগে থেকে তৈরি ছিলেন যে ভ্যাকসিন? হ্যাঁ। কি হিসাবে প্রিপেয়ার ছিলাম বলতে, এমনি যেমন সব কিছু ভ্যাকসিন হয়, এরা এটাও একটা ভ্যাকসিন। আর দীর্ঘদিন ধরে এটার জন্য হয়তো অপেক্ষা করা হচ্ছিলো, কারণ ভ্যাকসিনটা আসতে তো অনেকটা সময় লেগেছে। তো যখন এসছে আমাদের কাছে নোটিশ গেছে যে হ্যাঁ ভ্যাকসিন হবে, আমরা সেইভাবে প্রিপেয়ার ছিলাম। কি প্রিপারেশন নিতে বলেছে? না, আলাদা করে কোনো প্রিপারেশন কিছু নেই। এখন যেটা যারা ভ্যাকসিন নেয়নি তাদের তো নির্দেশ রয়েছে, মুখে মাস্ক লাগাবেন, দূরত্ব বজায় রাখবেন, হাত স্যানিটাইজ করা। নেওয়ার পরেও ওই একই মানে যেটা কোভিড প্রোটোকল সেটাই ফলো করতে হবে। 28 দিন পরে আবার একটা ডোজ দেওয়া হবে, দিয়ে তারপরে আবার যেটা ডিরেকশন দেওয়া হবে সেটা এখনও ওটাই। কোথায় যোগাযোগ? হাসপাতালে যোগাযোগ করবো আমরা, যেহেতু হাসপাতালে কর্মী হাসপাতালে যোগাযোগ করবো। এর আগে আমরা যেরকম ভ্যাকসিন ন্যাচারালি নিই ওরমই মনে হয়েছে, এরা যেমন কোনো আলাদা কিছু মনে হয়নি। ঠিকই আছে। আবার 28 ডে পরে তারপরে আমাদের এখন ডিউটি যে ওয়ার্ডে থাকছি, তো আমরা তখন করোনার সময় যে আমরা তখনও কোনো মানে ভয়ের আমাদের মনে ছিল না, কোনোদিন এ হয়নি, আমরা করেছি, আজকেও সেরকম আমাদের ভয় নেই, ভয় লাগে সেরকম কিছু নেই, টেনশন নেই, কিছু নেই। আপনি কি ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চান? বছরে মাত্র সামান্য ইনভেস্টের বিনিময়ে ওয়েবসাইট বানিয়ে ফেলুন কোনো সমস্যা ছাড়া, আর আপনার বিজনেস শুরু করুন অনলাইনে। আমরা এখন কাজ করছি ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, ফটোগ্রাফি ওয়েবসাইট, ওয়েব পোর্টাল। আমাদের পরিষেবাগুলি 24 আওয়ার সাপোর্ট, ফার্স্ট লোডিং, ইউজার ফ্রেন্ডলি, অ্যাপস রেডি। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হল 1 ওয়েব ডেভেলপমেন্ট, 2 অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, 3 ডিজিটাল মার্কেটিং, 4 সিইও র্যাঙ্কিং, 5 ওয়েবসাইট অপটিমাইজেশন। আমরা আমাদের গ্রাহকে প্রয়োজনীয়তা হিসাবে সর্বোত্তম পরিষেবা প্রদান করে থাকি। কন্ট্যাক্ট নাম্বার 9564255473, ইমেল অ্যাড্রেস scdeveloper2090@